সাক্ষাৎ করতে আমাদের কৃতজ্ঞতা তাদেরকে জানায় বীর মুক্তিযোদ্ধা শহীদ রবিউল ইসলামের প্রতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা তাকে এখানে উপস্থিত হওয়ার জন্য আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের। আমাদেরকে আরো পথ হাঁটতে হবে। আমরা আমাদের যে মূল যে দায়িত্ব জনগণের শাসন, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া, সেই জায়গাটি নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তারা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব একটি অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করবে, যাতে আজকে 17 বছর এদেশের মানুষ, এদেশের ভোটাররা ভোট দিতে পারেনি, সেই অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রত্যেকটা ভোটার যাতে ভোট কেন্দ্রে যেতে পারে, সেই পরিবেশ মানুষ চায়, সেই পরিবেশ নিশ্চিত করবে অন্তর্বর্তীকালীন সরকার। তার জন্য প্রয়োজনীয় যা যা ব্যবস্থা করা দরকার সেটা করবে, সংস্কার সেটা করবে। কিন্তু এটা যদি বারবার প্রলম্বিত হয়, দীর্ঘক্ষণ কালক্ষেপণ হয়, তাহলে কিন্তু মানুষের মধ্যে নতুন নতুন প্রশ্ন দেখা দেবে। এই আন্দোলন তো এক মাস দেড় মাসের না, গণতন্ত্র ফেরানোর জন্য, শেখ হাসিনাকে প্রতিহত করার জন্য প্রায় 16 বছর এদেশের মানুষ রক্ত ঝরিয়েছে, নিজের জীবন দিয়েছে, নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শেখ হাসিনা রক্ত পিপাসু, মানুষের জীবন নিয়েও সে ক্ষমতায় থাকতে চেয়েছে। তাই এত লড়াই, এত সংগ্রামের মধ্যে দিয়ে যে আত্মত্যাগ মানুষ করেছে, সেটাকে তো মানুষের কাছে তার ক্ষমতাকে ফিরিয়ে দিতে বেশি কালক্ষেপণ করাটা ঠিক হবে না। যারা এই গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান যেটাই বলি, 5ই আগস্ট যেটা সমাপ্ত হয়েছে, এবং তার আগের 15-16 বছর যারা গুম হয়েছেন, খুন হয়েছেন, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন, নানাভাবেই শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের নিপীড়িত হয়েছে, সেই সমস্ত পরিবারগুলোর খোঁজ খবর রাখা, তাদেরকে দলের পক্ষ থেকে ন্যূনতম যতটুকু সহযোগিতা করা যায় সেটার প্রচেষ্টা রাখা। আজকে বরিশাল জেলার এই বাকেরগঞ্জ উপজেলাতেও আশা এটি নেই। দেখুন, এতক্ষণ যে ব্যক্তিটি এখানে বক্তব্য রাখছিলেন তার প্রাণের আকুতি আমরা শুনতে পেলাম। একমাত্র পুত্র পৃথিবী থেকে আজ চলে গেছে, তার জীবন প্রদীপ নিভে গেছে, অথচ তার বাবার কণ্ঠ থেকে আমরা পেলাম এটা, রেখে গেছে অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, একটা জুলুম বা জালিমের বিরুদ্ধে, একটা তরুণ কতটুকু অঙ্গীকারবদ্ধ হতে পারে সেই শিক্ষাটাই দিয়েছে। জুলুম এবং জালিমকে যারা সহ্য করে, তারাও এক ধরনের জুলুমকেই সহ্য করছেন বা জুলুমকে প্রশ্রয় দিচ্ছে, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার, সেই কথাটাই শহীদ আগমন চিস্তি সে বলে গেছে।